এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সমর্থ থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে এমন অবস্থায় করণীয় কি ভালো করে শুনে রাখেন ঋণ নিয়েছেন কারোর কাছে দোষের কিছু নাই সুদই ঋণ নেবেন না সুন্নাহ সম্মত যে ঋণ আছে হালাল যে ঋণ আছে সেটা নেবেন ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন কোনো কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই চেষ্টা করবেন আপ্রাণ ভাবে অনেকে আসে এসে বলে হুজুর এটা দোয়া শিখিয়ে দেন কিসের দোয়া ভাই বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেয় তো আমি মাঝে মধ্যে দোয়া আছে হাদিসে শিখাই দিই আবার মাঝে মধ্যে বলি ভাই আপনার ঋণ কত বলে এত আপনার কি আছে আমার কিচ্ছু নেই পরে এবার ভালো করে জেরা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাশাল্লাহ ওনার অনেক সহায় সম্পত্তি আছে মাশাল্লাহ তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন বলে হুজুর জমি জমা বেশি ঋণ দেওয়া যায় তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে সে উৎমা টাকাতে উনি কি দিবেন ঋণ দিবেন জীবনে এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না আমার শেষটুকু শেষ সম্বলটুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে এর নাম ইসলাম যদি ঋণ নিয়েছেন দেন নাই ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে এরপর আপনার মত হয়ে গেছে ইচ্ছাকৃত গড়িমসি করেছেন মাতালুল গানি জুলুম হাদিসে আসছে ধনী ব্যক্তি মানুষকে ঘুরে নেটে জুলুম হবে এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা মুরব্বীরা নেতৃবৃন্দরা ইমাম সাহেব নিজে পড়াবেন না মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না তবে তিনি মুসলমান বেঈমান না যেহেতু ইমান আছে এই জন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো তিনি পড়তেন না আত্মহত্যাকারী জানাজা তিনি পড়তেন না যাতে করে মানুষ এই কাজগুলো করতে 10 বার চিন্তা করে তা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে বিশেষ করে যারা অবহেলা করেছে ঋণগ্রস্ত ব্যক্তির যে রূহ এই রূহ ঝুলন্ত থাকে এই রূহ কি থাকে ভাই ঝুলন্ত থাকে তার আত্মা ঝুলন্ত থাকে এই জন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ কেউ ঋণগ্রস্ত ছিল চেষ্টা করছে তার কোনো ত্রুটি ছিল না বেচারা আসলেই কিছু নাই সেটা ভিন্ন কথা আল্লাহ তাআলা অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে ওয়ারিসরা যদি ঘোড়া গড়িমসি করে এটা তাদের ত্রুটি আর কেউ ঋণ নিয়েছেন ওয়ারিসরা গড়িমসি করতে পারে জানেন বা পারুক বা না পারুক করুক বা না করুক আপনার দায়িত্ব হলো ওসিয়ত করে যা বাবারে আমার মৃত্যু হয়ে গেলে অমুক অমুক আমার থেকে টাকা পাবে আমার সম্পদ বেশি দিবা তিনি যদি নাও বলেন তারপরও তার সম্পদ বিক্রি করে এক নম্বর ওয়ারিসদের কর্তব্য হলো বাবা মার ঋণ মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ করা তারপরে থাকলে তারা ভাগযোগ করবে আজকাল ছেলেমেয়েরা নিজেরা আগে ভাগযোগ করে নেয় তারা দেওয়ার খবর নেই ঠিক না বেটি এরপরে প্রশ্ন হলো আমি এক ব্যক্তিকে বিদাত সম্পর্কে সতর্ক করতেছিলাম কথা প্রসঙ্গে তিনি বললেন জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা দাদা এবং মুরব্বীরাও করে আসতেছে এখন জানাজার নামাজের পর মুনাজাত না করলে তৃপ্তি আসে না এখন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েও খুশি থাকে তাহলে দেখ বেদাতের প্রতি এরকম অন্ধবিশ্বাস প্রসঙ্গে ইসলাম কি বলে বলে নাউজুবিল্লাহ ও ভাই কত বড় কথা আল্লাহু আকবার আল্লাহ জাহান্নাম দিলেও দেখ আহ অনেক অনেক আকাম কুকাম করে খারাপ কাজ করে আবার কেউ নিষেধ করলে বলে এই কাজ করে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাও যাইতে রাজি আছে জাহান্নামটা মনে করছে নানার বাড়ি টাইপ মনে হয় না যে নানা বাড়ি যাওয়া লাগলো গেলাম আর কি আহ জাহান্নাম সম্পর্কে যদি ন্যূনতম কোনো ধারণা থাকতো জাহান্নামের কথা শুনলে নবীজি কাঁদতেন সাহাবায়ে কেরাম কাঁদতেন জাহান্নামের আয়াত যখন পড়তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ এত ভয়ঙ্কর জায়গা এত কঠিন শাস্তির জায়গা যেখানে কোনো মৃত্যু হবে না শুধু কষ্ট হতে থাকবে কেউ কারোর থাকবে না প্রচন্ড কষ্ট সেখানে থাকবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত থাকবে সে জাহান্নাম থেকে পানা চাইতেন নবীজি সাহাবায়ে কেরাম আর মুসলমানের সন্তান কোনো খারাপ কাজ থেকে বাধা দিলে বলে জাহান্নামে যাওয়া লাগলে যাব তার মানে জাহান্নাম সম্পর্কে তার কোনো সাধারণ ধারণা পর্যন্ত নাই নামে মুসলমান মুসলমানের সন্তান হয়ে মুসলমান সকল মুসলমান গড়পড়তায় মুসলমান ইসলাম বুঝে মুসলমান হয় নাই কোরআন পড়েন অর্থ সহকারে হাদিস পড়েন অর্থ সহকারে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন এই ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি না হলে কবুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে